আসসালামু আলাইকুম সিনজিনদা কৃষি টিভি ইউটিউব চ্যানেলে প্রিয় কৃষক ভাইরা, প্রিয় ফসল চাষি ভাইরা, আপনারা এই সিনজিনদার পণ্য কিনতে বিভিন্ন জনা বিভ্রান্তি হন। তা আমি এখন আপনাদের একটা দেখাবো যে আপনারা যে সিনজিনদার পণ্য কিনলে আসল নকল কিভাবে আপনারা চিনি কিনবেন। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা না টাইনি পুরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে সিনজেন্টার যে পালাইনাশক যে পণ্য করার আছে এগুলান আপনারা কীভাবে দিয়ে ক্রয় করলে আপনারা এক নম্বর মাল আপনারা পাবেন। তো বন্ধুরা, আপনার প্রথমে আপনাদের আমি কথা বলবো, সিনজেন্টার পণ্য কিনতে আপনার কৃষিতে প্রত্যেকটা যে বাজারে কৃষিতে সিনজেন্টার দোকান আছে, এই সিনজেন্টার দোকানে আপনারা এরকম বন্ধুরা এরকম মেমো আছে দেখবেন, এরকম মেমো সহ আপনারা কিনবেন, এরকম মেমো সহ, এই মেমো সহ আপনারা মাল সিনজেন্টার ওষুধ যেটা আপনারা কিনেন তাহলে এরকম মেমো সহ কিনবেন। আর প্লাস আপনার মালের সাথেও আমি চিহ্ন দেখিয়ে দিচ্ছি যে এই চিহ্নটা দেখলে আপনারা মাল এইভাবে এই নিয়মে কিনবেন। তো এরকম মেমো সহ আপনারা সিনজেন্টার কৃষিতে সিনজেন্টার দোকানে যান, আপনারা মেমো সহ সিনজেন্টার মাল কিনবেন, কিনলে আপনারা সঠিক এক নম্বর আপনার সিনজেন্টার পণ্য আপনারা পাবেন। আর যেরকম আর অন্য অন্য আদার্স দোকানেও যদি আপনারা সিনজেন্টার পণ্য কিনেন, তারপরেও আপনি সিনজেন্টার পণ্য যদি অন্য অন্য আদার্স দোকানে কিনেন, তারপরেও সেই দোকানদারেরও আপনি মেমো নেবেন, যাতে বলবেন যে ভাই আপনার আমরা কিন্তু আপনি সিনজেন্টার মাল কিন্তু আপনি যদি দেন আমাকে এক নম্বর মাল দেন, আপনি যদি বেচতে চান আমার কাছে আপনি এক নম্বর ওষুধ দেন যাতে আমার ফসলে কাজ হয়। তো বন্ধুরা, এই সিনজেন্টার ওষুধ কিন্তু আপনার এর কিন্তু সব দোকানদাররা কিন্তু ভাই আপনার এটি বেচতে চায় না। কেন বেচতে চায় না? এর কিন্তু আপনার খুবই লাভ সীমিত, আপনার 10% এর কমিশন, আপনার 1000 টাকা সিনজেন্টার এই কীটনাশক যদি একটা দোকানদার বেচে তাহলে তার 100 টাকা তার লাভ হবে। এর মধ্যেও কিছু কম দেয় চাষি, তারা আপনার 90 টাকা, আমি 100 টাকায় ধন্য, 100 টাকা একটা দোকানদারের লাভ হবে। তো সারাদিনে যদি সেই দোকানদারটা আপনার 500 টাকায় 5000 টাকার যদি সিনজেন্টার পণ্য বেচে তাহলে তার 500 টাকা লাভ হলো। তাহলে এবার 500 টাকা লাভে আপনার সেই দোকানদাররা কী করে বেচবে? এই জন্যে আপনার এই ওষুধ বেশি আপনার দোকানদাররা আবার এই ওষুধ কিন্তু আবার আপনার নগদ টাকা দিয়ে দোকানদারে কিনে আনতে হয়। তাহলে এবার আপনারা দেখেন এর কত কঠিন, মানে সিনজেন্টার ওষুধ আপনার দোকানে রাখা। তো এই জন্য বিভিন্ন দোকানদাররাও কিন্তু এটা বেচতে চায় না। তো আপনারা যাতে পণ্যটা যারা বেচে তারে থেকে যাতে সঠিকভাবে যাতে কিনতে পারেন সেই বিষয়ে তোটা আমি কথা বলছি। আর আপনারা ভিডিওটা দেখছেন আর যে পণ্য করান আপনার এক নম্বর দুই নম্বর এগুলো চিনবেন, এগুলো আমি আপনাদের দেখাচ্ছি। তো এর কিন্তু আপনার খুব লাভ সীমিত, একটু মাথায় রাখবেন। আর এ দেখেন আমি দেখাচ্ছি বন্ধুরা, এ হলো দেখছেন আপনার, এটা হলো আপনার গ্রোজিন, এটি গ্রোজিন দেখছেন, এই গ্রোজিনের এই উল্টি এই এই পিসটায় এ দেখেন গ্রোজিন জিঙ্ক সালফেট মনোহাইড্রেট সিনজেন্টা উপাদান দেওয়া আছে। এই জায়গায় এই নিচ দিয়ে একটা আপনার জল ছাপ সিনজেন্টা কৃষি সিনজেন্টা লেখা আছে জল ছাপ, এই দেখেন এই নিচ দিয়ে এই নিচ দিয়ে, এটি কিন্তু আপনার আলোতে ধরলে আপনার বোঝা যায়, এটি কিন্তু আপনার আলোতে ধরলে বোঝা যায়, কিন্তু এমনি সেমাই ধরলে কিন্তু এটা বোঝা যায় না। এই হলো আপনার জল সাপ, এমনি একটা জল সাপ দেখা দেখবে, এটা হলো আপনার গ্রোজিনের এগুলান। আর এই প্যাকেট জাতীয় যে আপনার পণ্য কটান এগুলান আপনার এমনি একটা জল সাপের মতন, এমনি স্পষ্ট সিনজেন্টায় কালো লেখা থাকলে কিন্তু এটি মনে করবেন 2 নম্বর, কিন্তু এটা আপনার জল সাপ, আলোক ধর লেখা আপনি লেখাটা বুঝতে পারবেন, এমনি সেমাই যদি লেখা বুঝতে পারেন তাহলে ওইটি আপনি কিনবেন না। এ হলো আপনার সিনজেন্টার মানে প্যাকেট জাতীয় যত প্রকারের পণ্য আছে মানে সিনজেন্টার সবটাই কিন্তু এই নিয়ম এই পদ্ধতি। আর আপনার এই লেবেল, এবার আপনার বোতলে বোতলের এটি হলো আপনার স্টিকার দেখছেন বন্ধুরা, এ হলো আপনার স্টিকার, যেরকম আমরা 1500 টাকার লোটের পুরে কিন্তু আপনার এরকম করলে একটু চিকচিকি মতন বোঝা যায় যে এটি 500 টাকার লোট, কথাটা বুঝেন। আর যেটি আপনার 2 নম্বর সেটি দেখবেন যে সরাসরি 500 লেখা খয়েরি খয়েরি, কিন্তু এটি দেখছেন একদম এরম এরম করলে ঝিকমিক ঝিকমিক করছে ভিতরে, আর এটা হলো 1 নম্বর।
আর আর মাল কিন্তু আর ভিতরে কিন্তু আপনার কোনো কারোর ক্ষমতা নাই যে এই অ্যামিস্টার ট্রপ মানে এই সিনজেন্টার ভিতরকার যে ওষুধের যে পণ্যর যে ভিতরে যে কেমিক্যাল এই কেমিক্যাল কিন্তু বন্ধুরা কেউ কারো ক্ষমতা নাই যে আপনার হলে ভিতরে একরকম করা এটা আপনার দুই নম্বর করলে বোতলের লেভেলটা সে করতে পারে যেরকম আমরা কিন্তু টাকা নিয়ে কিন্তু দুনিয়াদারি করি সেই টাকাটাও কিন্তু বন্ধুরা জাল টাকা আছে দুনিয়ায় তো এই জন্য একই রকম দেখতে আমরা কিন্তু সাধারণ মানুষ অতটা বুঝতে পারিনি যাতে আপনারা ভালো ভাব দিয়ে যদি সিনজেন্টার ওষুধ আপনারা কিনতে চান তাহলে আপনারা যে দোকানদারের থেকে কিনবেন তার থেকে আপনি গ্যারান্টি দিয়ে মেমো করে নেবেন যাতে আপনার মালটা সঠিক দেয় সে যাতে আপনার দুই নম্বরও বেছে তারপরেও যখন আপনি ওয়ার থেকে মেমো নিতে যাবেন সেখন দেখবেন যে আপনার কাছে সে আপনার ওই মালটা দুই নম্বর দিবে না এইবার মনে করেন আপনার ভিতরে সন্দেহ জাগলো আপনি করবেন কি আপনার ওই ওষুধকরণ নিয়ে যাই আপনার পাশে আরেকজন আরেক কৃষক ভাইকে আপনি দেখালেন বা আরেকটা আপনার পাড়ি প্রতিবেশীকে দেখালেন বা আপনি যে যদি না চিনেন ওষুধকরণ যে একবারে নিউ যে আপনার হলো নতুন কৃষক সে একদম কৃষিতে সিনজেন্টার দোকানে যায় মেমো সহ কিনবে কোনো সমস্যা নাই আর যারা আপনার পুরাতন যারা বুঝমান তারা আপনারা এই এই ভাবুকের এই যে মেমো সহ যে দোকান থেকে আপনারা সিনজেন্টার পণ্য কিনবেন মেমো সহ কিনবেন না যদি মেমো সহ না কিনেন তাহলে আপনারা ওষুধ কিনবেন না আর আরেকটা বিষয় আমি বলছি আপনি যে কথা করেন বলছি এগুলানের ভিতরে যদি আপনারা মানতে যদি সমস্যা হয় যে কি বলছে ভাই তাহলে আপনারা এই মেমো সহ এগুলো না কিনলে তাহলে আপনি সিনজেন্টার ওষুধ আপনি কিনেন না আপনি দরকার অন্য 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 বিভিন্ন দেশে হাজার হাজার কোম্পানি আছে এক কোম্পানির ভয় অভাব নাই আপনার হাজার হাজার কোম্পানির আপনি ওষুধ কিনেন কোনো সমস্যা নাই সিনজেন্টার মাল যে আপনাকে কিনতেই হবে তার কোনো মানে নাই কিন্তু একটা জিনিসই মাথায় রাখবেন যে বিশ্বের ভিতরে সারা বিশ্বের ভিতরে ১৯০টা রাষ্ট্রে সিনজেন্টার ব্যবসা সারা বিশ্বে ওয়ার্ল্ডে সে এক নম্বর সে যে যে কোম্পানি হোক আপনার ওয়ার সাথে কোনো তুলনা হয় না এটা একটা আপনার ওষুধ আপনার যে 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 সিনজেন্টার যে যে বালানাশকরণ আছে এর সাথে কোনোটার মিল নাই তো বন্ধুরা আমার যে কথাকরণ আমি আপনাদের বললো আপনাদের বুঝতে না পারলেও আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাদের আবার রিপ্লাই দিয়ে বোঝাতে পারি তো আপনারা যে কথাবার্তা করেন বললো বন্ধুরা আপনাদের ভালো যদি লাগে তাহলে আমার এই ভিডিওটায় একটা লাইক দিন আর আপনারা চ্যানেলে যদি নতুন আসি থাকেন তাহলে আপনারা একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যেন এরকম নতুন নতুন ভিডিও এই সিনজেন্টার কীটনাশক সম্পর্কে আপনাদের মাঝে দিতে পারি বিভিন্ন চাষাবাদ ফসলের প্রয়োজনে আমি আপনাদের ফসলের প্রয়োজনে আপনাদের দিতে পারি তাই বলে আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু